ভাত বাঙালির প্রিয় খাবার। আমাদের দেশের বেশিরভাগ মানুষের ভাত পছন্দ। যাদের ভাত পছন্দ তারা ভাত খেলে মোটা হয়ে যাবেন বা এর ক্ষতি অনেক, এরকম চিন্তা ভাবনা বাদ দিন। আর ভাত যদি পরিমাপ জেনে নিয়ম মেনে খেতে পারি, ভাত আমাদের যেমনি ওজন নিয়ন্ত্রণে রাখবে তেমনি ভাতের উপকারিতাও পাওয়া সম্ভব। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো ভাত খাওয়ার উপকারিতা অপকারিতা কি, রাতে ভাত খেলে কি হয়, ভাত খেলে মানুষ মোটা হয় কি না, দুপুর না রাতে কোন সময়ে ভাত খাওয়া সবচেয়ে বেশি উপকারী। এইসব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণী হেলথ অ্যান্ড বিউটি টিপস। সকলের কাছে অনুরোধ থাকবে, আজকে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক এমনই উপকারী ভিডিও আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভাত নিয়ে আমাদের একটু ভুল ধারণা আছে যে ভাত খেলেই ওজন বেড়ে যায় দ্রুত, কিন্তু এ ধারণা একেবারেই ভুল। ভাত যেমন সহজেই রান্না করা যায় তেমনি ভাত খেলে পেট ভরা থাকেও অনেকক্ষণ। আর ভাত কার্বোহাইড্রেটের উৎস হলেও এতে 4 থেকে 5 গ্রাম প্রোটিন থাকে, কিন্তু কোনো ফ্যাট নেই। ভাত ভিটামিন বি ও অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। ভাত শরীরের জন্য কেন জরুরি তা জানার আগে ভাতের যেসব স্বাস্থ্য উপকারিতা আছে সেগুলো আমাদের জানতে হবে। ভাত খাওয়ার বিষয়ে প্রচুর জল্পনা রয়েছে। অনেকেই মনে করেন ভাত খেলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কোন সময়ে কতটা ভাত খাবেন তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। কখন ভাত খাওয়া উচিত এবং এর অসুবিধাগুলো কি কি? অনেকেই মন্তব্য করেন রাতে ভাত খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং এ কারণেই বেশিরভাগ লোকেরা রাতে ভাত খাওয়া থেকে বিরত থাকেন। তবে বিশেষজ্ঞরা মনে করেন রাতে ভাত খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। চলুন এবারে জানিয়ে দিচ্ছি রাতে ভাত খাওয়ার কি কি উপকার রয়েছে। রাতে কম পরিমাণে মসুর ডাল ও ভাত হার্ট ও ব্লাড সুগারকে ঠিক রাখে। ভাত আমাদের অন্ত্রকে শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহায়তা করে। ভাত হজম করা সহজ, তাই এটি রাতে ঘুমোতে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে খেতে হবে, যার ফলে রাতে ঘুমের ব্যাঘাত ঘটায় না, উল্টে ভালো ঘুম হতে সাহায্য করে। এতে কম ফ্যাটযুক্ত উপাদান রয়েছে এবং কোলেস্টেরল মুক্ত। এতে গমের চেয়ে কম ক্যালোরিও রয়েছে। রাতে থেকে যাওয়া অতিরিক্ত ভাত না ফেলে দিয়ে তা জল দিয়ে ভিজিয়ে রাখুন। সকালে ব্রেকফাস্টে এই পান্তা ভাত কাঁচা পেঁয়াজ সহ খেতে পারেন, কারণ পান্তা ভাত আপনার দেহের তাপমাত্রাও নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। তবে সর্দি বা জ্বরের ধাঁচ থাকলে পান্তা ভাত না খাওয়াই ভালো। আপনি যদি রোগা হন তবে রাতে ভাত খেতে কোনো সমস্যা নেই, তবে আপনার ওজন বেশি হলে বিকেলের দিকে ভাত খান, কারণ বিপাককার্য বিকেলের দিকেই ভালো হয়। তবে আপনি যদি রাতে ভাত খেতে চান তাহলে ঘুমোতে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে ভাত খেয়ে নিন। ভাতে প্রচুর পরিমাণে শর্করা থাকে যা ওজন বৃদ্ধির সঙ্গে সরাসরি সম্পর্কিত। তবে ভাতে থাকা শর্করা আমাদের জন্য শক্তির প্রধান উৎস, তবে যারা ওজন কমাতে চান তাদের পক্ষে এটি সীমিত পরিমাণে খাওয়াই ভালো। ভাত খেলে মূলত লিভার থেকে বিষাক্ত পদার্থগুলি দূর করার কাজ করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, এর ফলে ত্বককে উজ্জ্বল দেখায়। এর পাশাপাশি ভাতে প্রচুর পরিমাণে তন্তু থাকে যা কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি দেয়। এছাড়াও শরীরকে সুস্থ রাখার জন্য ভাত একটি পুষ্টিকর খাবার। ভাত আমাদের শরীরে শক্তি যোগায়। ভাতের ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার ছাড়াও আরও অনেক উপাদান আছে। ভাতের সাথে ডাল, শাকসবজি, সালাদ, মাছ, ডিম, মাংস
এসব খাবার মিলিয়ে খাওয়ার কারণে শরীরে যেমন শক্তি যোগায় ও পুষ্টিগুণ পেয়ে থাকে। এজন্য ভাত অনেক উপকারী খাবার ও শরীরের ভারসাম্য রক্ষা করে। ভাতের এত সব উপকারিতা থাকা সত্ত্বেও এর কিছু অপকারিতাও রয়েছে। অতিরিক্ত ভাত খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকারক। ভাত বেশি পরিমাণে খেলে শরীরের ওজন বৃদ্ধির সাথে সাথে নানা সমস্যা দেখা দেয়। ধমনীতে রক্ত চলাচলে সমস্যা দেখা দেয়। ওজন বেড়ে গেলে হজম হবার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। খাবার ঠিকভাবে হজম হয় না, ফলে পাচন প্রক্রিয়া স্বাভাবিক থাকে না। ওজন বেড়ে গেলে খাবার শরীরের ভেতরে গিয়ে বিভাজিত হয় না ঠিকঠাক, সেই জন্য হজমের সমস্যা দেখা দেয়। ভাত শরীরের কার্বোহাইড্রেট মেটাবলিজম কমিয়ে দেয়, ফলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। অতিরিক্ত ভাত শরীরের ভিটামিন আয়রনের বৃদ্ধিতে বাধা তৈরি করে। আপনার ডায়েটে যদি অধিক মাত্রায় ভাত থাকে তাহলে আপনার শরীরে ভিটামিন বি হ্রাস পাবে, শরীর থেকে জিঙ্ক অপসারিত হতে থাকবে, যা শরীরের জন্য ভালো না। তাই ভাত খেতে হবে পরিমিত পরিমাণে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ দেড় থেকে দুই কাপের বেশি ভাত খাবেন না এক বেলায়, দুপুরে অথবা সকালে। রাতের বেলা সর্বোচ্চ এক কাপ ভাত খেতে পারেন, তাও ঘুমোতে যাওয়ার দুই থেকে তিন ঘন্টা আগে ভাত খেয়ে নেবেন। তাহলে ভাত আপনার উপকারও করবে, আবার ভাত আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। পেট পুড়ে ভাত খেতে পারবেন না মানে এই নয় যে ভাত একেবারেই খারাপ কিছু। বৈজ্ঞানিক মতে ভাত খাওয়া শরীরের জন্য ক্ষতিকর নয়, কিন্তু অধিক মাত্রায় ভাত খাওয়া শরীরের পক্ষে ভালো না। ভাত তখনই ভালো যখন তা খাওয়া হয় পরিমিত পরিমাণে এবং স্বাস্থ্যকরভাবে। যেমন লাল চালের ভাত খাওয়ার অভ্যাস করুন, পরিমাণে অল্প ভাত খান। ভাতের চাল ভালো মতো ধুয়ে মার ফেলে ভাত খান। খাওয়ার পর ঘুমিয়ে যাবেন না, বরং একটু হাঁটাহাঁটি করুন। এভাবে ভাত খেয়েও আপনি থাকতে পারেন সুস্থ, সুন্দর ও নিরোগ। ভিউয়ার্স, ভাত সম্পর্কিত এই ভিডিওটি যদি আপনার ভালো ও উপকারী মনে হয়ে থাকে তবে সকলের কাছে বেশি বেশি মাত্রায় শেয়ার করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।